pranaram 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 কবিতা পড়াতে পড়তেই অধ্যাপক হেস্টি ভূমিকায় বলছেন যে এই ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাটি যে লিখেছেন, এই কবিতাটি তার সাধারণ মানসিক অবস্থা থেকে আসি বেরোয়নি, ইট হ্যাজ কাম আউট আউট অফ ট্রান্স। একটা বিশেষ আবেগ ঘন মুহূর্তে ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি রচনা করেছিলেন। শব্দটা ছিল ট্রান্স, TRANCE। ট্রান্স শব্দটা শুনে ওই ক্লাসে নরেন সে ক্লাসের ছাত্র ছিল, কোন একজন ছাত্র হেস্টি স্যারকে জিজ্ঞেস করে, স্যার এই যে ট্রান্স বলছেন যেটা ওয়ার্ডসওয়ার্থের হতো, সেই ট্রান্স কি এখনো কারো হয়, আপনার কি জানা আছে? তখন আশ্চর্য একজন বিদেশি অধ্যাপক, ইয়েস আই হার্ড দ্যাট ইজ সামওয়ান অ্যাট ভ্যাকসিনেশন ইয়ার ক্যালকাটা হ্যাজ এক্সপিরিয়েন্সড ট্রান্স। আমি শুনেছি কলকাতার কাছে দক্ষিণেশ্বর একটা জায়গা আছে, সেখানে একজন সাধু আছেন, তার এরকম ট্রান্স হয়। একজন বিদেশির মুখে প্রথম রবীন্দ্রনাথ শুনলেন দক্ষিণেশ্বরে একজন আছেন যার এইরকম ভাব হয়, ভগবত ভাবে বিভোর হন সেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবনে তখন দুটি সমস্যা, একটি সমস্যা নরেনের বাবা বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি প্রচুর রোজগার করতেন, কিন্তু তার ছিল যত্র আয় তত্র ব্যয়, যত রোজগার করতেন তার থেকে বেশি খরচ করতেন কিসে, এই দান ধ্যান। তার বাড়িতে তার পোষ্য ছিল অনেক অনেক ছেলেকে তিনি মানুষ করতেন বাড়িতে রেখে, তার ফলে তার ব্যাংকে এক পয়সাও জমা ছিল না। কিন্তু এটা ভুবনেশ্বরী দান যেন কেউই জানত না, সবাই তার এই দুহাতে খরচ করে গরিব মানুষদের জন্য খরচ করে দেখে তারা ভাবতো অনেক টাকা আছে, কিন্তু এক পয়সা তার ব্যাংকে কিছু ছিল না। যা পেতেন যত্র হয় তত্র ব্যয় প্রচুর রোজগার করতেন, আর তেমনি খরচ করতেন মানুষের উপকারে। সেই বিশ্বনাথ দত্তের কাছে একটা প্রস্তাব এলো যে আপনার ছেলে তো খুব সুন্দর দেখতে, লেখা পড়া গান বাজনা, আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবো, আপনাকে 10,000 টাকা দেবো। তখনকার দিনে 10,000 কম কথা নয়, বিশ্বনাথ দত্তের অর্থের প্রয়োজন ছিল। তিনি শ্রী ভদ্রলোককে বলে আমি আমার ছেলের সঙ্গে কথা বলে দেখি। বিশ্বনাথ দত্ত নরেন্দ্রনাথকে বললেন তুমি আমার আর্থিক অবস্থা জানো না, কিন্তু একটা প্রস্তাব এসেছে তুমি যদি বিয়ে করো 10,000 টাকা পাওয়া যাবে, সংসারে কিছুটা সুরাহা হবে। নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বললেন দ্বিতীয়বার আমার কাছে এই প্রস্তাব করো না, সংসারে এই বিয়ে করবার বিন্দুমাত্র বাসনা আমার নেই। কিন্তু অ্যাটর্নি উকিল বিশ্বনাথ দত্ত সে সহজে ছাড়বার নয়, তিনি তার স্ত্রী নরেন্দ্রের মা ভুবনেশ্বরী দেবীকে পেছনে লাগিয়ে দিলেন। ভুবনেশ্বরী দেবী দিন রাত নরেন বল বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, সংসারে সুরাহা হবে। কিন্তু নরেন কিছুতেই করবে এই সমস্যা, প্রথম সমস্যা তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া, এক। 2 নম্বর আমি যেটা বলে শুরু করেছিলাম, দেশ বিদেশের বহু শাস্ত্র দর্শন নরেন পড়েছে, পড়তে পড়তে একটা শব্দ সব জায়গায় শেষ কথা বলছে, সব দর্শন সব শাস্ত্রের শেষ কথা হচ্ছে গড, সোল, স্পিরিট, ভগবান, ঈশ্বর, আত্মা, এইটাই নাকি সব সাধনের শেষ কথা এই শব্দটা।
নরেনের মনে প্রশ্ন। নরেন ছিল যুক্তিবাদী, বুদ্ধিমান, ব্রাহ্ম সমাজে খাতায় নাম লেখানো একজন দারুণ বুদ্ধিমান এবং যুক্তিবাদী তরুণ। তার মনে প্রশ্ন জাগল, সব ফিলসফি, সব দর্শন, সব ধর্মশাস্ত্রে একটাই কথা বলা আছে, ভগবান, ঈশ্বর, গড, সোল, স্পিরিট। ইজ দেয়ার এনিবডি হু ক্যান টেল দিস? ইয়েস, আই হ্যাভ রিয়েলাইজড সোল, আই নো হু গড ইজ। এমন কি কেউ আছে যে বলতে পারে, হ্যাঁ আমার ঈশ্বর দর্শন হয়েছে, আমার আত্মসাক্ষাৎকার হয়েছে, আমি জানি ভগবানকে? এমন কি কেউ জানা মানুষ আছে? এই নরেনের তখন মনে প্রশ্ন, দুটো প্রশ্ন নরেনের মনকে তখন চঞ্চল করেছে, একটা বিয়ের সমস্ত সমস্যা আর ভগবান জানা মানুষ কেউ আছে কিনা সেটা জানার সমস্যা। এই দুটো সমস্যায় নরেন্দ্রনাথ যখন খুব বিব্রতই বলবো, সেই সময় তাদেরই পাড়ায় যে প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র, 1881 নভেম্বর সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে একজন অতিথি আসবেন, খুব সম্মানিত অতিথি, দক্ষিণেশ্বরের পরমাংশ শ্রীরামকৃষ্ণ আসবেন সুরেন্দ্রনাথের বাড়িতে। সুরেন্দ্রনাথ তার ভক্ত, সুরেন্দ্রনাথ ব্যবস্থা করেছেন সব, প্রতিবেশীদের নিমন্ত্রণ টিমন্ত্রণ করেছেন, কিন্তু একটা চিন্তা, ঠাকুর নিজে খুব ভালো গান জানেন, গান গাইতে ভালো পারেন, গান শুনতেও ভালো পারেন, তো ঠাকুরকে বাড়িতে আমাদের একটু গান শোনানোর ব্যবস্থা করতে হবে, তো একটু গাইবে কে? খোঁজ করতে করতে তিনি পেলেন তাদেরই পাড়ার বিশ্বনাথ দত্তের এই 18-19 বছরের ছেলে নরেন্দ্রনাথ, খুব ভালো গান করে। নরেন্দ্রনাথকে খবর দেওয়া হলো 1881 নভেম্বর সিন্ধার বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংস এসেছেন। নরেন্দ্রনাথ গিয়েছেন সুরেন্দ্রনাথের নিমন্ত্রণে শ্রীরামকৃষ্ণের গান শোনাতে। প্রথম দর্শন শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথকে, নরেন্দ্রনাথকে দেখেই ঠাকুর একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছেন, মুখে কোনো ভাব প্রকাশ না করে তাকে কাছে দেখিয়ে বসিয়েছেন সুরেন মিত্রের কাছে। রামদত্ত সুরেন মিত্র সেদিকে জিজ্ঞেস করছে, কে, পরিচয় কি? সব পরিচয় চরিচয় জেনে বলছেন, তোমাকে একটা গান শোনাবে? নরেন তখন খুব বেশি বাংলা গান জানতো না, উচ্চাঙ্গ সঙ্গীত শিখছে, বেশিরভাগই হিন্দি গান জানত। নরেন দুটো গান শুনিয়েছিল, একটা হিন্দি, তুঝসে হমনে দিল কো লাগায়া, ইয়ো কুছ হ্যায় সব তু হি হ্যায়। এই গানটার সঙ্গে নরেনের জীবনের অদ্ভুত মিল, একেবারে প্রথম দর্শনেই নরেন এই গানটা গাইল, তুঝসে হমনে দিল কো লাগায়া, তোমার সঙ্গে আমার মনটা আমি মিলিয়ে দিয়েছি, আর এটাও বিশ্বাস আছে যা কিছু দেখছি সব তুমি। অজানিত ভাবে, অচেতন ভাবে সেদিন নরেন্দ্রনাথের কণ্ঠকে অবলম্বন করে নরেনের মনের ভাবটা এই সঙ্গীত রূপে প্রকাশ পেয়েছিল, একটা অদ্ভুত যোগাযোগ। নরেন ভেবেচিন্তে গান গায়নি, কিন্তু আপনার থেকেই তার মনের ভাবটা প্রকাশ করলো, চৌকুচ হ্যায় সব তুমি হ্যায়, আর তোমার সঙ্গে আমার মনটা আমি মিলিয়ে দিলাম, তুচ্ছে হামনে দিল কো লাগায়া। এই প্রথম দর্শনে মনের মিলটা লাগাবার কথা আমরা শুনতে পেলাম, আর এও শুনতে পেলাম, যা কিছু দেখছি সব তুমি ময়। তারপরে একটা বাংলা গান, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি না তো দিবানিশি আশা পথ নিরখি। এবার অদ্ভুত, এটা এক ধরনের ফ্রাস্ট্রেশনের সুর, যা হতাশা, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আমার দিনটা কি, জীবনটা কি বিফলে যাবে? কেন? দুটো সমস্যা, আপনার থেকে এই সমস্যা বেরিয়ে আসছে, বিয়ের সমস্যা আর ভগবান জানার লোকের দেখতে না পাওয়ার সমস্যা, আমরা আশা কি মিটবে না? যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি না তো দিবা নিশি আশা পথ গিরকিয়ে। কিন্তু আমি জানি যে আমার এই সমস্যা মিটবে, সেই আশায় ভর করে দিন রাত আমি অপেক্ষা করছি। আপনার থেকে এই দুটি গান নরেন্দ্রনাথের মর্মোচ্চারণ করে শ্রীরামকৃষ্ণের সামনে যেন নিবেদন হয়েছিল, ঠাকুর মুগ্ধ হয়েছিলেন এই গান শুনে, কাছে থেকে খুব আদর করে বললেন, তুমি দক্ষিণেশ্বর যাবে? নরেন ব্রাহ্ম সমাজের খাতে নবরা সত্যের উপর খুব নিষ্ঠা ছিল, নরেন ভাবলো যদি যাই বলি, যদি যেতে না পারি তাহলে সত্যভঙ্গ হবে, তো নরেন খুব ভেবে চিন্তে বললো, আচ্ছা চেষ্টা করবো। তখন ঠাকুর বললেন, চেষ্টা করলেই হবে,
এই প্রথম দর্শন শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের। তারপরে শ্রীরামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে, ঠিক এক মাস পরে 1881 ডিসেম্বর নরেন্দ্র পাগলের মধ্যে ছুটে বেড়াচ্ছে, কেউ ভগবান যেন মানুষ আছে কিনা। মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গিয়েছেন, সেখানে মহর্ষি বলেছেন, তাকে জিজ্ঞেস করেছে, আপনার কি ভগবান তো শুনেছে? মহর্ষি উত্তর দিয়েছিলেন, বা তোর চোখ দুটো তো খুব সুন্দর, যোগীর চক্ষু। এই প্রশ্নের উত্তর শুনবার অর্জনে নরেন যায়নি, নরেন খুশি তো হলই না। যখন পাগলের মতো খুলে যাচ্ছে, তখন নরেনেরই এক দুঃসম্পর্কের আত্মীয় রামচন্দ্র দত্ত, ঠাকুরের খুব ঘনিষ্ঠ পার্ষদ, সে নরেনকে বলে, দেখ তুই ভগবান ভগবানকে ছুটে বেড়াচ্ছিস, যদি ঠিক ঠিক জায়গায় যেতে চাচ্ছ চল দক্ষিণেশ্বরে। সেখানে কি আছে? বলে ওই যে তুই দেখছিস, তুই দেখেছিলি, তিনি আছেন, আমি তো পথ চিনি না, আমরা নিয়ে যাবো। এই সুরেন দত্ত, এই রাম দত্ত আর সুরেন মিত্তির একটা ঘোড়ার গাড়িতে করে সেদিন দু একজন বন্ধুকে নিয়ে দক্ষিণেশ্বরে হাজির হয়েছিল। এবার আমরাও যাই দক্ষিণেশ্বরে 1881 ডিসেম্বর। আমি লীলা প্রসঙ্গ কোট করছি, শ্রীরামকৃষ্ণ দেব বলছি, শরৎ মহারাজ বলছেন, সেদিন নরেন্দ্রনাথ দক্ষিণের দ্বার দিয়া প্রবেশ করিল। ঠাকুরের মুখের ভাষা দেখিলাম, তাহার বেশ বাস অবিন্যস্ত, কেশ বাস অবিন্যস্ত, কাপড় চোপড় খুব পরিষ্কার নয়, ইস্ত্রি করা কাপড় নয়, মাথার কোঁকড়া এক মাথা চুল ছিটাই মেলো, কিন্তু সব থেকে বড় কথা তার দুটো বড় বড় চোখ, সেই চোখ যেন ভেতর দিকে টানা। তারপরে বলছেন, কলকাতার মধ্যে এত বিষয় লোকের মধ্যেও এত পবিত্র আধার থাকতে পারে? তিনটে জিনিস, একটা নরেনের বেশ বাস কেশ বাসের দিকে বিলাসের দিকে কোনো তার দৃষ্টি নেই, এক। দুই, নরেনের বড় বড় চোখ, এই চোখ দুটো ছিল দারুণ। এই চোখ সম্পর্কে স্বামীজির এক শিষ্য পরবর্তীকালে বলছেন, এনচ্যান্টিং আই। এই চোখ দুটো ছিল সম্মোহক সম্মোহক চক্ষু, চারদিকে এই চোখ পড়ত, এই বড় বড় দুটো চোখ ভেতর দিকে টানা। সাধারণ মানুষের চোখ বহির্দৃষ্টি, বাইরের জগৎকে দেখে, কিন্তু নরেনের চোখ ছিল অন্তর্দৃষ্টি, তিনি ভেতরকে দেখতেন, তিনি বাইরে কেউ দেখতেন কিন্তু ভেতরের দিকে, তাই বড় বড় চোখ। আমিও আমার জীবনে প্রথম এই বড় বড় চোখ আলা ছবি দেখে এই স্বামীজির প্রেমে পড়েছিলাম, একবার স্কুল লাইফে 1948 সালে আমি ম্যাট্রিক দিই, তার আগেই আমার দীক্ষা হয়, এবং দীক্ষা হয় স্বামীজির এক শিষ্যের কাছে। এই প্রথম ছবি যেটা দেখি, মাথায় পাগড়ি পরা বসে আছেন, সামনে একটা কমান্ডার রুম, ছবিটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, একটা দণ্ড আছে সামনে, একটা বইয়ের তাক খোলা বই নিয়ে আছে, চোখ দুটো বিরাট বিরাট বড় বড় চোখ। আমি যখন মিশনের সাধুদের কাছে যাতায়াত শুরু করেছি, এই চোখ, এই চোখে প্রেমেই পড়েছিলাম, সারা জীবন আর কিছু প্রেম করবার ইচ্ছা হয়নি। এই অপূর্ব চোখ দুটো আমাকে মুগ্ধ করেছিল, এখনো বুড়ো বয়সে এই শেষ সময়ে এই চোখের ভরসাতে পড়ে আছে, কবে বড় বড় চোখ দুটো আমার সামনে এসে দাঁড়াবে। স্বামীজির সেই বড় বড় চোখ, যে চোখ ভেতর দিকে টানা, সেই চোখ শ্রীরামকৃষ্ণকে আকৃষ্ট করেছিল। তাই তিনি বলছেন যে কলকাতার মতো এত বিষয়ী লোকদের মতো এইরকম অদ্ভুত আধার থাকতে পারে? তারপরে ঠাকুর, এইবার নরেনের ভাষায় বলি, ঠাকুর আমাকে লইয়া উত্তরের বারান্দায় ঝাঁপ দিয়ে খেলা, ওই ঝাঁপ দেওয়া বাঁশের ঝাঁপ দেওয়া খেলা ছিল, উত্তরের বারান্দায় আমাকে লইয়া গেলেন, গিয়ে বাইরে থেকে সেগুলো তুলে দিলেন। উত্তরের বারান্দা বুঝতে পারছেন তো, উত্তর দিকে এখন খোলা, কিন্তু তখন সেখানে শীতকাল বলে ডিসেম্বর, ঝাঁপ দিয়ে খেলা ছিল, দিয়ে বাইরে থেকে শিকল তুলে একটা আলাদা ঘরের মতো হয়ে গেল। বাহির হইতে শিকল টানিয়া দিয়া আমাকে সামনে দাঁড়াইয়া খুব কাতরিয়া বলতে লাগলেন, এত দেরি করে আসতে হয়, একটু কি ভাবতে নেই, আমি কতদিন তোর জন্য অপেক্ষা করছি। ভাবুন, 18 বছর একটা ছেলে আর প্রায় 40 বছরের একজন প্রৌঢ় তার সামনে বলছে, একটু কি ভাবতে নেই, এত দেরি করে আসতে হয়, আমি কতদিন যে তোর জন্য অপেক্ষা করে আছি। তারপরে নরেন বলছেন, এবার নরেনের ভাষা, তারপরে ঠাকুর একেবারে
গলবস্ত্র হয়ে গলায় কাপড় দিয়ে করজোড়ে আমাকে বলিতে লাগিলেন, জানি আমি প্রভু এই শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে বিবেকানন্দ রাম ঠাকুরের নরেন, জানি আমি প্রভু তুমি সেই চির পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করিতে আবির্ভূত হইয়াছ। ভাবুন, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে নরেন্দ্রনাথকে, প্রথম তো তার মনের ব্যথা, তার বিরহ, কি এত দেরি করে আসতে হয় জানিস না, তোর জন্য কতদূর কতদিন ধরে অপেক্ষা করছি, একটু কি ভাবতে নেই, কি ভালোবাসা। তারপরেই তার আসল কথাটা, তার স্বরূপটা জানিয়ে দিলেন, কে নরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে কে নরেন্দ্রনাথ, তুমি সেই চির পুরাতন ঋষি নররূপী নারায়ণ। নরেন তাহলে কে? চির পুরাতন ঋষি নররূপী নারায়ণ তারা কারা? হিন্দু শাস্ত্রে বলে যারা বদ্রীনাথ গিয়েছে তাদের মনে করতে বলি, বদ্রীনাথ মন্দিরের পেছন দিকে দুটো পাহাড় আছে, নর পর্বত নারায়ণ পর্বত। হিন্দুদের বিশ্বাস সেই আদি পৌরাণিক যুগ থেকে এরা জন্য ঋষি, নর ঋষি আর নারায়ণ ঋষি, এরা জগতের কল্যাণের জন্য সমাধিস্থ, এখনো পর্যন্ত ধ্যানস্থ। এই দুটি পাহাড় দুজন ঋষি, নর ঋষি আর নারায়ণ ঋষি, তাদেরই অবতার যুগে যুগে রাম লক্ষণ, তাদেরই অবতার কৃষ্ণ বলরাম, তাদেরই অবতার বুদ্ধ আনন্দ, তাদেরই অবতার চৈতন্য নিত্যানন্দ, তাদেরই অবতার রামকৃষ্ণ বিবেকানন্দ। যুগে যুগে সেই নর ঋষি আর নারায়ণ ঋষি জগৎ কল্যাণে তাদের এই ফসিলাইজড প্রস্তরীভূত শরীর পরিত্যাগ করে মানুষের রূপ ধরে জগতের কল্যাণে তারা অবতীর্ণ হন। ঠাকুর সেই কথা নরেনকে স্মরণ করিয়ে দিচ্ছেন, জানি আমি প্রভু তুমি সেই চির পুরাতন ঋষি নররূপী নারায়ণ, এই নর নর ঋষির অবতার। তাহলে নারায়ণকে তিনি নিজে, কেন তুমি আসবে? যে জন্যে তপস্যা হচ্ছে, জীবের দুর্গতি দূর করবার জন্যে ভগবানের অবতারণ কেন? জীবের দুঃখ দূর করবার জন্যে প্রথমেই জানিয়ে দিলেন নরেনকে, তুমি কে? তুমি সাধারণ কৃষ্ণ দত্তের পুত্র নও, তুমি হচ্ছে সেই যোগ যোগ তপস্যারত জীবের কল্যাণের যারা তপস্যা করে যাচ্ছেন তারই অবতার নররূপী নারায়ণ। আর তোমার কাজ কি? জীবের দুর্গতি দূর করা। নরেন তখন ভাবছে নরেন ভাষায়, এ তো অর্ধন্মাদ, আমি বিশ্বনাথ দত্তের ব্যাটা আমাকে এসব বলে, এ তো আত্মাগলা। মনে মনে ভাবছে, আমি বিশ্বনাথ দত্তের ব্যাটা আমাকে বলে কিনা নররূপী নারায়ণ, কে আবার হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছেন। তখন শেষ হয়নি, নরেন বলছেন, এইসব বলিয়া তিনি ঘর হইতে মাখন মিছড়ি আনিয়া আমাকে খাওয়াইতে লাগিলেন। আমি বললাম, রাখুন মশাই, বাইরে আরো বন্ধু বান্ধব আছে। তিনি বলেন, সেসব পরে হবে, আগে তুমি খাও। আদর করে নরেনকে মাখন মিছড়ি খাওয়ালেন, এক গ্লাস জল এনে মুখের কাছে তার হাত থেকে জল খাওয়ালেন, নিজের কাঁকটার খোঁট দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। এইবার ঘরে নিয়ে এসে বসলেন, ঘরে খাটে বসলেন, স্বাভাবিক মানুষ। নরেন বলছেন, তখন কি এত পাগলের মতো কথা বলছিল, কিন্তু ঘরে বসে একবার স্বাভাবিক হয়ে ঈশ্বরের কথা এত প্রাণ মন দিয়ে বলতে লাগলো। আমি ভাবলাম লোকটা একটু আবল তাবল বকে বটে, কিন্তু এরকম পবিত্র জীবন, এরকম অপূর্ব ঈশ্বর ভক্তির কথা তো আগে শুনিনি। তখনই নরেন প্রশ্ন করলেন, যে মশাই আপনি ভগবানকে দেখেছেন? নরেনের মুখ থেকে প্রশ্নটা বেরোতে যত সময় লেগেছিল, তার থেকে অল্প সময় ঠাকুর সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ নিশ্চয়ই দেখেছি, শুধু দেখেছি কি, তোর সঙ্গে যেমন কথা কইছি সেরকম কথা কওয়া যায়, পাখা পড়েছিল, এটাকে যেমন ধরা যায় সেরকম ভগবানকে দেখা যায়, ধরা যায় তার সঙ্গে কথা কওয়া যায়, তারপরেই দুঃখ। কিন্তু কে চায়? আমি তো দিতে চাই, কিন্তু কে চায়? নরেনের এতদিনের সংশয় শ্রীরামকৃষ্ণ মিটিয়ে দিলেন, হ্যাঁ নরেন চাইছেন, এমন কি আছে যে বলতে পারেন যে ভগবানকে দেখেছি? সেই প্রশ্নের উত্তর আর নরেন পেলেন শ্রীরামকৃষ্ণের মুখ থেকে, শুধু যেটুকু চেয়েছিলেন তার তার না, তার থেকে বেশি পেলেন। ঈশ্বরকে দেখেছেন কি প্রশ্ন ছিল, তুমি হ্যাঁ দেখেছি, শুধু দেখেছি কি, চাইলে তোকেও দেখাতে পারি, আর তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন তোর সঙ্গে কথা বলছি, ট্যাঞ্জিবল। নরেন বিস্মিত, নরেন আপ্লুত, নরেন মুগ্ধ। তারপরে ঠাকুর বললেন, আবার আসবি, কিন্তু একা একা আসবি। এর 7 দিন পরে ডিসেম্বরের 81 প্রথম দক্ষিণেশ্বরে দেখা, 82 জানুয়ারি
এক সপ্তাহ পরে নবীন বলছেন, আমাকে যেন কে টানছে। আমি একাই গেলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের দ্বিতীয় দর্শন 1882 জানুয়ারি। বলছেন, নরেন, ঠাকুর আমাকে লইয়া একেবারে প্রত্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আমাকে নিয়ে গিয়ে আমার কাঁধে হাত দিয়ে তার খাটেতে, তার চৌকিতে পাশে বসালেন। পাশে বসিয়ে হঠাৎ তার ডান পাটা আমার গায়ে ঠেকিয়ে দিলেন। এই দক্ষিণেশ্বরের দ্বিতীয় দর্শন এবং তার মূল তৃতীয় দর্শন, ঠাকুরের তৃতীয় দর্শনের দিনেতেই শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত ঘটনা ঘটালেন। সাধারণ দৃষ্টি তোমাদের ম্যাজিক, ঠাকুর তার ডান পাটা নরেনের গায়ে ঠেকিয়ে দিলেন। এটা ধ্যান করবার জিনিস। ঠাকুর নরেন পাশে বসে পাটা টুক করে গায়ে ঠেকিয়ে দিলেন। এই শ্রীরামকৃষ্ণের চিন্ময় চরণের স্পর্শে মুহূর্তের মধ্যে নরেন এক অদ্ভুত দর্শন বলছেন, খোলা চোখে, নরেন বলছে, খোলা চোখে দেখিতে লাগিলাম ঘর দোর সব গোম করিয়া ঘুরিতেছে, ঘুরিতে ঘুরিতে কোন অসীম শূন্যে লীন হইয়া যাইতেছে। অর্থাৎ আমাদের এই যে আকারে যে আমরা যেটা মনে করি জড় পদার্থ, এটা জড় পদার্থ নয়, প্রত্যেকের মধ্যেই প্রাণ আছে। সেই প্রাণ কি? এই জগৎ চিন্ময়, জগৎ ব্রহ্মময়। শ্রীরামকৃষ্ণের চিন্ময় চরণের স্পর্শে সেই মুহূর্তে নরেনের সেই আত্মদর্শন, ব্রহ্মদর্শন তার উপলব্ধি হয়েছে। এটাকে বলে সাম্ভবী দীক্ষা। তন্ত্রের তিন রকম দীক্ষা আছে, শাক্তি, মান্ত্রী, সাম্ভবিক। এই সাম্ভবী দীক্ষা হচ্ছে উপযুক্ত গুরু, সাধন লব্ধ সিদ্ধ গুরু উপযুক্ত শিষ্যকে পেলে পরে ভাবে উদ্বেল হয়ে তার সমস্ত সম্পত্তি ঢেলিয়ে দিতে চান। শ্রীরামকৃষ্ণ জানতেন কে নরেন্দ্রনাথ, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যোগ্যতম সেই সিদ্ধ পুরুষ, আত্মবান পুরুষ, স্বয়ং ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি এই নরেনের মতো উপযুক্ত আঘাতকে দেখে ভাবে উচ্ছ্বাসে উদ্বেল হয়ে বলেন, ঢেলে দিই সব আজকেই, আজকেই নরেনের এই মুহূর্তে ব্রহ্মজ্ঞান লাভ হোক। হল তাই নরেন দেখছি সমস্ত, বলছি খোলা চোখে দেখছি সমস্ত ঘর দোর বোমব করতে করতে শূন্যে বিলীন হয়ে আছে, হয়ে যায়। আর তার সঙ্গে কি হচ্ছে, আমার ভেতর থেকে আমার আমিত্ব বেরিয়ে গিয়ে সেই মহাশূন্যে লীন হতে যাচ্ছে। অর্থাৎ আমি আর বাইরের জগৎ, আমার ভেতরে যে আত্মা, যাকে জীবাত্মা, জীবাত্মা পরমাত্মার মিলন, এটা জানাই তো হচ্ছে সাধনের শেষ কথা। যোগ সংযোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মায়, জীবাত্মা পরমাত্মার সঙ্গে যোগ, এইটাই হচ্ছে সাধনের শেষ কথা। সেই মুহূর্তে শ্রীরামকৃষ্ণ নরেনের সে অনুভূতি করিয়ে দিয়েছিলেন। বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড চৈতন্যময়, সেই বহির চৈতন্যের সঙ্গে অন্তঃ চৈতন্য, তার যেটাকে আমি বলি পাকা আমি আর কাঁচা আমি, এই দুটো আমি মিলন সেদিন ঘটিয়েছিলেন ঠাকুর। কিন্তু নরেনের তখন মানসিক প্রস্তুতি হয়নি। নরেন্দ্র ভয় পেয়ে গেল, ভাবলো আমিত্বের লিঙ্গ মানে তো মৃত্যু, আমার আমিত্বটা বিধি চলে গেছে, তাহলে কি মরতে বসেছি? আমিত্বের লীন মানে তো মৃত্যু। তখন সে ভয় পেয়ে চিৎকার করে বললো, ও গো তুমি আমার একই করলে, আমার যে বাপ মা আছে। ভয় পেয়ে নরেন্দ্র তখন নরেন্দ্রের ভাষায়, তখন সেই অদ্ভুত পাগল খলখল করিয়া হাসিয়া আমার বুকে হাত দিয়া হাতটি নিচের দিকে নামাইয়া দিয়া বলিলেন, তবে এখন থাক, কালে হবে। নরেন বলছেন, কয়েক মিনিটের মধ্যে এই অদ্ভুত ঘটনা ঘটলো। কয়েক মিনিট, কয়েক মিনিটের মধ্যে কি জিনিস, অদ্ভুত জিনিস উপলব্ধি করলাম, আর নিমেষের মধ্যে তার স্পর্শে সেই উপলব্ধি আমার মিলিয়ে গেল। তারপরে তিনি বলছেন, আমার মতো এরকম যুক্তিবাদী মানুষের মনকে যে কাদার তালের মতো ভেঙে গড়তে পারে, সে সাধারণ মানুষ নয়। এই প্রথম হার মানলেন। আমার মতো এরকম যুক্তিবাদী মানুষ তার মনকে যে কাদার তালের মতো ভেঙে নিজের মতো গড়তে পারে, তাই তো ঠাকুর করেছিলেন। ওই মনটাকে একদম ভেঙে চুড়ে তাকে ব্রহ্মদর্শন করিয়ে দিয়েছিলেন। বুঝি এইরকম যে করতে পারে সে সাধারণ নয়। নরেনের উপলব্ধি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে দ্বিতীয় দক্ষিণেশ্বরের দ্বিতীয় দর্শন, নরেন বুঝল এই লোকটি সাধারণ নয়। এর ছোঁয়াতেই আমার এরকম হয়ে গেল, আমার যিনি দিক দিয়েছেন সেই মুহূর্তে সেই ভাবটা তিনি টেনেও নিতে পারেন। ঠাকুর তখন বলছেন, ওকে আমার তাড়াতাড়ি আসিস। তারপরেই কয়েক সপ্তাহ পরে আবার এবার একা এসেছেন। এইবার শ্রীরামকৃষ্ণ নরেনকে ঘরে বসালেন না, তার কাঁধে হাত দিয়ে চল একটু বাইরে থেকে ঘুরে আসি। আপনারা তো জানেন দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে বালি ব্রিজের দিকে শম্ভুমল্লিকের বাগান বাড়ি, যেখানে ঠাকুর সেই ক্রাইস্টের ছবি দেখে ঠাকুরের কৃষ্টভাবে সমাধি হয়,
তাহলে হাত দিয়ে সেই শম্ভু মল্লিকের বাগান বাড়িতে গেলেন। শম্ভু মল্লিক আগে তার দারোয়ানকে বলা ছিল যে ঠাকুর যখনই আসবে তাকে যেন ঘর খুলে দেওয়া হয়। ঠাকুর যেতে দারোয়ান সেই ঘর খুলে দিলেন। নরেনকে নিয়ে ঠাকুর সেই শম্ভু মল্লিকের বাগান বাড়ির ঘরে গিয়ে বসলেন। নরেন খুব হুঁশিয়ার, মানে ভয়ও আছে। সেদিন ওই ঠাকুরের ঠ্যাং ঠেকিয়ে কি কাণ্ডটা করেছেন, আবার না কি কাণ্ড করে বসেন। নরেন খুব হুঁশিয়ার হয়ে আছে, না আমি কিছুতেই আস ঠাকুরকে কোনোভাবে আমাকে স্পর্শ করতে দেবো না। নরেনের বিশ্বাস হয়ে গিয়েছে যে অদ্ভুত বিচার ঘটাতে পারে। বলছেন যে খুব আমি হুঁশিয়ার হয়ে আছি, আর যেন কিছু না করে আমাকে। কিন্তু নরেনের যা বুদ্ধি তার থেকে ঠাকুরের যে অনেক বেশি। নরেনকে পাশে নিয়ে বসিয়ে বসিয়ে হঠাৎ ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, গভীর সমাধিস্থ। সেই সময় আর নরেন তখন দেখছেন এরকম বড় বড় টুকরো কি হচ্ছে। তারপরে হঠাৎ সে সমাধিস্থ অবস্থায় এবারে পা নয় হাতটা ছুঁয়ে দিলেন ঘাড়ে। নরেনের দৃষ্টি তো পায়ে দেখে নরেন ভাবছে উনি পা দিয়েই পারেন ঠাকুর। কিন্তু নরেন জানতো না ঠাকুরের সর্বাঙ্গই চিন্ময়, যে যখন পায়ের দিকে তাকিয়েছে ঠাকুর তার হাতটা তার ঘাড়ে দিয়ে ছুঁয়ে দিলেন সঙ্গে সঙ্গে। এবার কিন্তু নরেনের ওই রকম অদ্ভুত কোনো দর্শন হলো না, উল্টো হলো। নরেন একেবারে জ্ঞান হারিয়ে ফেললেন। ঠাকুর নরেনকে স্পর্শ করে তাকে সম্মোহিত করলেন। এই হিপনোটাইজড বলুন, সম্মোহিত অবস্থায় সম্মোহিত করবার কারণ ছিল নরেন আসবার আগে। শুধু নরেন নয়, ঠাকুরের যারা অন্তরঙ্গ পার্ষদ প্রত্যেকেই তার কাছে আসবার আগে ঠাকুর তাদের দেখেছিলেন কোথা থেকে তারা আসছে, কেন আসছে। তাদের প্রত্যেকের উদ্গমের স্থান, আবির্ভাবের স্থান ঠাকুরের জানা ছিল। এই নরেনকে দেখে এবার ঠাকুর নরেন আসবার আগে ঠাকুর তিনটে দর্শন হয় নরেনের সম্বন্ধে। ঠাকুর ভাবছিলেন যে আমি যে দেখেছি নরেনের সম্বন্ধে, নরেনকে জেনে নিয়ে প্রশ্ন করলে আমার দর্শনটা ঠিক না মাথার গোলমাল। এই হিপনোটাইজড করে নরেনকে সম্মোহিত করে নরেনের কাছে ঠাকুর চারটে প্রশ্ন করেছিলেন। প্রথম নরেন তো ডুবে আছে নিজের রাজ্যে, ভাবস্থ অবস্থায় ঠাকুর প্রশ্ন করছেন, তুই কে, তুই কোথা থেকে এসেছিস, তুই কেন এসেছিস, তুই কতদিন থাকবি। চারটে প্রশ্ন, তুই কে, কোথা থেকে এসেছিস, কেন এসেছিস, কতদিন থাকবি। এই চারটি প্রশ্নের উত্তরই শ্রীরামকৃষ্ণের আগে দর্শন হয়েছিল। নরেন আসবার আগেই দর্শন হয়েছিল। নরেন প্রথম বললেন ভাবস্থ অবস্থায় চোখ বন্ধ, মনের ভেতর ডুব দিয়ে তার নিজের পরিচয় নরেন খুঁজে বের করে শ্রীরামকৃষ্ণ শ্রীরাম বলছে, আমি সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছি, আমি কাশী বীরেশ্বর থেকে এসেছি। আমি কে, আমি সপ্তর্ষি মণ্ডলের ঋষি, আমি কাশী বীরেশ্বরের অংশ। কোথা থেকে এসেছিস, সপ্তর্ষি মণ্ডল থেকে, বারাণসীর বীরেশ্বর থেকে। কেন এসেছিস, তোমার কাজ মায়ের কাজ করতে হবে বলে। কতদিন থাকবি, যতদিন তুমি ছেড়ে না দাও। এই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের মুখ দিয়ে তার অস্তিত্বের তার প্রয়োজনের কথা টেনে বার করলেন। এখন এই চারটে কথা একটু একটু বলি। ঠাকুর কি দেখেছিলেন সপ্তর্ষি মণ্ডল? ঠাকুর বলছে নরেন আসবার আগেই আমি একদিন বসে আছি আমার ঘরে, হঠাৎ আমার মন ভাবলক যে জগতে ধীরে ধীরে উঠতে লাগলো। উঠতে উঠতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, আমি খুব সংক্ষেপ করছি, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে মানুষ তো দূরের কথা, দেবতাদের প্রবেশের অধিকার নেই। সেই অখণ্ডের জগৎ, চিন্ময় চৈতন্যের জগৎ, চৈতন্য ঘন সেই জগতে সাতজন ঋষি যারা জ্ঞানে প্রেমে ত্যাগে পুণ্যে দেবতাদেরকেও ছাড়িয়ে, সেই শব্দ লীলা প্রসঙ্গে শব্দ, সাতজন ঋষি জ্ঞান ঘন তনু তারা জ্ঞানে প্রেমে ত্যাগে পুণ্যে দেবতাদেরকে অতিক্রম করিয়াছে, তারা সমাধিস্থে বসে আছে। হঠাৎ সেই অখণ্ডের জগতের একটি অংশ ঘনীভূত জ্যোতির্ময়ের মূর্তিতে ধীরে ধীরে একটি শিশু মূর্তিতে রূপান্তরিত হলো। অখণ্ড জগতের একটা কোণ, জ্যোতির্ময় কোণ ধীরে ধীরে ঘনীভূত হয়ে ছোট্ট একটি শিশু রূপ নিল। সেই শিশুটি ধীরে ধীরে নামিয়ে আসিয়া সমাধিস্থ ঋষির একজনের কোলের উপর আসিয়া দাঁড়াইল। সেই শিশুটি সমাধিস্থ ঋষির কণ্ঠ আবিষ্ঠান করিয়া ধীরে ধীরে বিনা বিনিন্দিত কণ্ঠে মধুর স্বরে সেই ঋষিকে ধ্যান থেকে তুলবার জন্য নানানভাবে তাকে চেষ্টা করতে লাগলেন। মিষ্টি কথা বলে আদর করে সেই শিশুটি সমাধিস্থ ঋষির মনটা ধ্যান থেকে নামাতে চেষ্টা করলেন।
সেই ঋষি সেই শিশুর অপূর্ব আহ্বানে ধ্যানস্থ ঋষি জ্ঞান ঘন ঋষি ধীরে ধীরে তার পদ্ম পলাশলোচন উন্মুক্ত করলেন, তাকিয়ে দেখতে লাগলেন। আর তার মনে হলো যেন শিশুটি তার কতখানি পরিচিত। তখন শিশুটি যখন দেখলেন ঋষির চোখ মেলেছেন, তার দিকে তাকিয়ে আছেন, আর অবাক হয়ে ভাবছেন শিশুটি আমার কতকালের চেনা। তখন সেই শিশুটি ঋষির গলা জড়িয়ে ধরে খুব মিষ্টি স্বরে বললেন, আমি যাইতেছি তোমাকেও যাইতে হইবে, আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে। সেই ঋষি কোনো কথা না বলে সস্মিত দৃষ্টিতে তার সম্মতি প্রদান করলেন, হ্যাঁ। চোখটা নেমে কথা বলার মধ্যে জগতে তার তো মন নেই তখন, কিন্তু তার সম্মতি দিলেন তিনি চোখে, হ্যাঁ তুমি যাচ্ছ আমিও যাব। পরে বলেছিলেন এই ঋষি হচ্ছেন নরেন্দ্রনাথ, আর এই শিশুটি তিনি। প্রেমের টানে জ্ঞান নেমে এলেন, প্রেমের প্রেমের আকর্ষণে জ্ঞান পরাজিত হলেন, জ্ঞান পরাজিত হয়ে প্রেমের টানে এলেন জীবের দুর্গতি দূর করবার জন্য। সমাধিস্থ ঋষি নিজের আত্মারাম আত্মকাম নিজের আনন্দেই তিনি বিভোর হয়েছিলেন, কিন্তু সেই জ্ঞানই শেষ কথা নয়, জ্ঞানের থেকে বড় হচ্ছে প্রেম। সে প্রেম কি? জীবের দুঃখ দূর করি দুর্গতি দূর জীবের দুঃখ দুর্গতি দূর করবার জন্যে ভালোবাসা যে অনুভূতি, সেই প্রেম সেই ভালোবাসা ঘনীভূত হয়েছিল ওই শিশু মূর্তিতে। তিনি শ্রীরামকৃষ্ণ, প্রেম রূপী শ্রীরামকৃষ্ণ জ্ঞান রূপী বিবেকানন্দকে টেনে নামিয়ে নিয়ে এলেন তার কাজ করবার। সে কাজ কি? মানুষের দুঃখ দূর করা। কেমন করে? ভালোবেসে, প্রেমের সাহায্যে। আর এই যে শ্রীরামকৃষ্ণ প্রেম স্বরূপ, নরেন্দ্রনাথ পরে স্বীকার করেছেন। নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরের তখন যাতায়াত করে একজন গুরু ভাই নরেনকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর সম্পর্কে তোমার কি ধারণা? নরেন খালি কিছু করে থাকেন, থেকে বললেন দেখো যদি অল্প কথায় বলতে হয়, হি ইজ দি ম্যানিফেস্টেশন অফ এল ও ভি ই, তিনি হচ্ছেন প্রেম ঘন কায়। আর আপনি কি খণ্ডন ভাবন্ন করেন? এখানে কি বলেন? চির উন্মদ প্রেম পাথার, শ্রীরামকৃষ্ণ চির উন্মদ প্রেম পাথার, এক প্রেম সমুদ্র নিত্য উচ্ছ্বসিত নিত্য তরঙ্গ উদ্বেলিত ছড়িয়ে পড়ে চারিদিকে, উতলেছে প্রেম পারাবার, উতলেছে প্রেম পারাবার, তোরা আয়না ছুটে ভাবের মুটে ভাসিয়ে দেনা মাথার ভার। এই প্রেম এই ভালোবাসা সমুদ্র তার তার শ্রীরামকৃষ্ণ জীবন ছড়িয়ে পড়েছিল জগতের মধ্যে। তাই নরেন্দ্র আবার বলছেন, প্রেম ধনে বিলায় গোড়া রায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের কলস, সেই প্রেম অনাবৃত হয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তারপরেই বলছেন আরো সুন্দর কথা, সত্যি সত্যি দক্ষিণেশ্বরের গোড়া রায় প্রেম বলো ভক্তি বলো জ্ঞান বলো বৈরাগ্য বলো দুহাতে মেলাচ্ছেন, তার তুলনা নেই এই প্রেম বিতরণ শ্রীরামকৃষ্ণের লীলা। দক্ষিণেশ্বরের গোড়া রায় দুহাতে মেলাচ্ছেন প্রেম বলো ভক্তি বলো মুক্তি বলো জ্ঞান বলো, যাকে যা ইচ্ছা মেলাচ্ছেন তার তুলনা নেই সেই প্রেম রূপী শিশু শ্রীরামকৃষ্ণ জ্ঞান রূপী বিবেকানন্দকে বেঁধে টেনে আনলেন তার জগতের কাজ করাবার জন্য। প্রথম দর্শন। আর ঠাকুর বলছেন একদিন বসে আছি আমার বাড়িতে, হঠাৎ দেখছি উত্তর পশ্চিম জ্যোতির রেখা ধীরে ধীরে এসে পড়ল কোথেকে? কাশী বীরেশ্বর। সেখান থেকে একটা জ্যোতি ধীরে ধীরে এসে কলকাতা পড়লো। সে সময় ভুবনেশ্বরী দেবী কাশী বীরেশ্বরের মহিমা হচ্ছে সন্তান যাদের হয় না এক বছর ধরে ব্রত করতে হয় বীরেশ্বরের ব্রত, সেই ব্রত করলে পরে বীরেশ্বরের কৃপায় সন্তান লাভ হয়। একটু ব্যক্তিগত কথাই বলি, আমার একটা বই আছে কাশীটি বারাণসীর পথে পথে ঘাটে ঘাটে, সেখানে আমি এই ব্রতর কথা লিখেছি, বীরেশ্বরের কথা বলতে গিয়ে এই বীরেশ্বরের ব্রতর কথা লিখেছি, কি করে সেই ব্রত করতে হয়। এই বইটার ভূমিকা সঞ্জীব চ্যাটার্জি লিখেছে, সে লিখেছে যে আমরা শুনেছিলাম বীরেশ্বর জানতাম না, কিন্তু অচ্যুতানন্দের বই পড়ে জানলাম বীরেশ্বর ব্রত কি। আমি একবার স্কন্দ পুরাণ থেকে দিয়েছিলাম, এই ভুবনেশ্বরী দেবী তিনি কলকাতা ছেড়ে যাননি, কিন্তু তার এক আত্মীয়া ছিলেন কাশীতে, তিনি সেই বিধি মেনে স্কন্দ পুরাণের সেই বিধি মনে এক বছর ধরে বীরেশ্বরের ব্রত করেছিলেন। সেই ব্রতের ফল ভুবনেশ্বরী দেবীর দর্শন হয়,
বিশেষ তাকে বলেন যে আমি তোমার তপস্যায় যোগ্য। তিনি বলেন যে বিহা বা ভুবনেশ্বরী দেবী সেই মহিলা করেছিলেন, কিন্তু সেই ফলটা পেলেন ভুবনেশ্বরী দেবী। বিশেষ তাকে বলেছিলেন আমি তোমার প্রসন্ন হয়ে তোমার গৃহে যাব। পরে যখন নরেন খুব দুর্দান্ত ছিল, দুষ্ট ছিল, যখন খুব বদমাইশি করত তখন ভুবনেশ্বরী দেবী তার মাথায় জল ঢালতেন যে আমি বীরেশ্বরের কাছে সন্তান চেয়েছিলাম, তিনি একটা ভূতকে পাঠিয়েছেন। তাই শিব শিব বলে, কিন্তু শিব শিব বলে মাথায় জল ঢালিয়ে শান্ত হয়ে যেতেন। সেই বীরেশ্বরা সমুৎপন্নম, স্বামীজির প্রণাম, বীরেশ্বরা সমুৎপন্নম সপ্তর্ষি পুরোদাগতম, তিনি সপ্তর্ষি থেকে এসেছেন, ঠাকুরের সেই দর্শন হয়েছিল উত্তর পশ্চিম দিক থেকে, জ্যোতি এসে নামলো। এই বীরেশ্বরের জন্ম দুটো প্রশ্ন, সপ্তর্ষি থেকে এসেছি, বীরেশ্বর থেকে এসেছি, কেন এসেছ? তোমার কাজ করবার জন্যে। এই ঠাকুর টেনে আনলে কোন কাজ? এই জীবের দুর্গতি দূর করিতে আসিতে হইবে। হাত জোর করে সেই দক্ষিণেশ্বর বলেছিলেন, জানি আমি প্রভু তুমি সেই চির পুরাতন ঋষি, জীবের দুর্গতি দূর করিতে আসিয়াছ। কতদিন থাকবে? এই স্বামীজি মানে নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে বহুবার চেয়েছেন সমাধি টমাধি। তখন ঠাকুর বলেছেন, কেন তোকে তো প্রথমেই দিতে চেয়েছিলাম। তখন তুই বলছিস তোর না বাপ মা আছে, আবার এখন কেন? তখন নরেন্দ্র ঠাকুর বলেছে, শেষ পর্যন্ত একদিন বললেন, কি চাস? তখন নরেন্দ্রনাথ বললেন, আমি চাই নির্বিকল সমাধিতে ডুবে থাকবো, মাঝে মাঝে উপেক্ষ খাবো টাবো আবার সমাধিস্থ হয়ে যাবো। তখন ঠাকুর শুনে বললেন, ছি তুই এত নিচ কেন হবি? আমি ভেবেছিলাম তুই কোথায় বিরাট বটগাছের মতো হবি, তোর আশ্রয়ে কত ক্লান্ত শ্রান্ত, কত শ্রান্ত বিভ্রান্ত মানুষ তোর আশ্রয়ে নিচে আশ্রয় নেবে, আর তুই কিনা নিজের কথা ভাবছিস? এত ছোট হোস নে, এর থেকেও বড় অবস্থা আছে। সেই বড় অবস্থা থেকে সেইটাই শ্রীরামকৃষ্ণ কাশীপুরে নরেন্দ্রকে অনুভব করিয়েছিলেন। সেই নির্বিকল্প সমাধি সাত পাওয়ার পরে যখন নরেন্দ্র ঠাকুর কাশীপুরে ঠাকুরের কাছে আসে, তখন ঠাকুর বলে, কি এতদিনে তো সাত পেলি, এবার ঘরে চাবি দেওয়া থাকলো, তোর এই সমাধির দরজায় চাবি দেওয়া থাকলো। ওই বলেছিলেন কবে ছাড়া পাবো, যবে তুমি ছেড়ে দেবে। সেই কথা ঠাকুর বলছেন, এখন তো সমাধির দরজায় চাবি দেওয়া থাকলো, যখন সময় হবে তখন চাবি খুলে দেবো। সেই চাবি খুলে দিয়েছেন শেষ 1992 4 জুলাই। স্বামীজি বলছেন, আমি এতদিন ঠাকুর আমার হাত ধরেছিলেন, এবার হাত ছেড়ে দিলেন, চাবিটা খুলে দিলেন। এই চিরকালের জন্যে শ্রীরামকৃষ্ণ চরণ নরেন্দ্রনাথ বিলীন হয়ে গেলেন। যে চাবি দিয়ে রেখেছিলেন, যে হাত তিনি ধরে রেখেছিলেন, সেই চাবি দিয়ে ঘর খুলে অনন্তের অসীমের মধ্যে নরেন্দ্রনাথের সীমার বাঁধন ভেঙে গেল। এই চারটি দর্শন 1882 জানুয়ারি। ধীরে ধীরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু করেছে। শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভালোবাসা আর শ্রীরামকৃষ্ণের এই অধ্যাত্ম পিপাসা নরেন্দ্রনাথ মুগ্ধ করে দিয়েছে। কিন্তু নরেন ছিল ভয়ঙ্কর যুক্তিবাদী। ঠাকুর মাঝে মাঝে বলতেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এদে রামকৃষ্ণ। নরেন পরিষ্কার বলতে, মানিনা মশাই, ওসব আমি বুঝি না। যতক্ষণ না আমি আমার যুক্তি দিয়ে বিচার দিয়ে মানিয়ে নিতে পারবো যে আপনি যা বলছেন সত্যি, ততক্ষণ আমি সেটা মানবো না। যত কথাই ঠাকুর বোঝাতে চেয়েছেন নরেন্দ্রনাথকে শাস্ত্র দিয়ে যুক্তি দিয়ে, নরেন বলছে, মানিনা, পরিষ্কার মানবো না মশাই, জানি না মশাই, বুঝি না মশাই। এই যে জানি না মানবো না বুঝি না, সেটা কেন হতো? মহিতলাল মজুমদার তার বিখ্যাত বইতে তিনি লিখছেন, একজন ভাস্কর যদি একটা পাথর পায় খুব সুন্দর, আর সেই পাথর থেকে সে যদি কারুমূর্তি তৈরি করতে যায়, তাদের দুটো জিনিস লাগে, একটা ছেনি একটা হাতুড়ি। আর সেই ছেনির ওপর পাথরের গায়ে যখন হাতুড়ির বাড়ি পড়ে, তখন স্পার্ক করে, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, সাধারণ অভিজ্ঞতা। বলছেন মহিতবাবু, নরেন ওই রকম শক্ত একটা কষ্টি পাথর, কিন্তু শ্রীরামকৃষ্ণ দক্ষ কারিগর, তিনি জানেন কেমন করে মনের মাধুরী মিশিয়ে এই পাথরকে তার মনের মতো করে তৈরি করতে হবে। তাই তিনি যতবার সেই পাথরের উপর ছেনিয়ার হাতুড়ির আঘাত মেরেছেন, বোঝাতে চেয়েছেন কোনো জিনিস ওই স্পার্ক করেছে, জানি না মানি না বুঝি না। কিন্তু শ্রীরামকৃষ্ণ ছেড়ে দেননি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, কালে বুঝিবি, এখন বুঝছিস না, সময়ে বুঝবি। সেই সংশয় নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ পর্যন্ত ছিল। দু একটা ঘটনা বলি, সময় নেই। ঠাকুর নরেন শুনেছেন ঠাকুরের ধাতু দ্রব্য স্পর্শ করলে শরীরে কাঁটা বিষের মতো তার যন্ত্রণা হয়,
মানের পকেট হতে পারে নাকি? কোনো মানুষের হয়? বরং টাকা পেলে আমরা পকেটে পড়ি, আর এর আবার টাকা পেলে আমরা হাত ভেঙে যায়, ওর বিষের মতো কামড়া হয়। একদিন ঠাকুর এরকম দক্ষিণেশ্বরে শৌচে গিয়েছেন ঝাউতলাতে, নরেন ঠাকুরের বিছানা বলতে একটা মাদুর, তারপরে একটা হালকা পাতলা তোষক আর চাদর। নরেন চুপি চুপি এসে বিছানার তলায় একটা আদুরি, তখনকার দিনের উপরে একটা আদুরি বিছানার তলায় দেখে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে যেই বিছানায় বসতে গিয়েছেন, স্পর্শ করে লাফ দিয়ে চলে গেল, লাফ দিয়ে উঠেছেন। কি হলো ঠাকুর ভাবতে পারছেন তো, কেন হলো? কিন্তু দরজার বাইরে যিনি দাঁড়িয়েছিলেন, মাতা হেট, আমি একে পরীক্ষা করতে গিয়েছিলাম, যিনি বিছানায় স্পর্শ করেই, বিছানার কত তলায় সে আদুরিটা আছে, আদুরিও স্পর্শ করেননি, কিন্তু সেই স্পর্শে ঠাকুরের অঙ্গে জ্বালা হলো। আমি এইভাবে তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করলাম, মাতা হেট, বোধ হয় চোখেও জল। ঠাকুর তখন তাকিয়ে দেখছে এদিক ওদিকে, দেখছে নরেন্দ্রনাথ দরজার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আছেন। নরেন্দ্রনাথ ভেতরে বলে, আয় ভেতরে আয়। নরেন ভেতরে আসতে ঠাকুরকে নরেন বলছেন, আপনি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছেন। তখন ঠাকুর বলছেন, বিছানা তুলে দেখছেন ওইটা, বলে ও এইটা ঠিক করেছিস। নরেন যখন বলছে, আপনি নিশ্চয়ই আমার খুব রাগ করেছেন, ঠাকুর বলছে, একটুও না, ঠিক করেছিস, এই তো চাই। গুরুকে দিনে দেখবি, রেতে দেখবি, বাজিয়ে নিবি, বেড়ে নিবি, এই শ্রীরামকৃষ্ণের আশ্রয় দিয়ে প্রশ্রয় দেওয়া। নরেনকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছেন কেন? নরেন হবে সেই খাপ খোলা তলোয়ার, নরেন হবে সেই তলোয়ার যে তলোয়ার বিশ্বের সমস্ত সংশয়কে দূর করবেন। শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রচার করতে গিয়ে বহু প্রতিবাদ আসবে, বহু রকম তার মতবাদের সঙ্গে যুক্তিতর্ক দিয়ে তাকে বোঝাতে হবে। সেই বোঝানোর জন্য চাই খাপ খোলা তলোয়ার, ধারালো তলোয়ার, যে তলোয়ার যুক্তিতর্কে শানিত, সেই তলোয়ার নরেন্দ্রনাথকে তৈরি করছেন ঠাকুর। হ্যাঁ, যুক্তি বোঝা, যুক্তি নে, বোঝ নিজের অনুভূতি দিয়ে, নিজের প্রজ্ঞার আলোকে বোঝ, শুধু আমার কথা নয়, আমার মনে থেকে যা হচ্ছে সেটা তুই এমনি মেনে নিবি না, তুই তোর বুদ্ধি দিয়ে যা সে তোর এই ভাষাটা তোর প্রজ্ঞার আলোকে দিয়ে বুঝে নে আমি যেটা বলছি সত্যি কিনা, আমার কথা মানতে হবে না, তুই বিচার করে দেখ। এই দেখলি তো, আমি দেখিনি পাগড়িটা তো, তুই দেখলি আমার কথা, সে আমার মনের সঙ্গে আমার মনে মুখের কোনো অমিল নেই, ভাবের ঘন কোনো চুরি নেই। নরেন মাতা হেট, পরাজিত নরেন, শ্রীরামকৃষ্ণ নরেনকে হারিয়ে দিলেন এখানে, আর নরেনও হার মানলেন। হ্যাঁ, লালু দ্রব্য স্পর্শ যেরকম হতে পারে যেটা বিশ্বাস করা যায় না, সবিশ্বাস ঘটনাই শ্রীরামকৃষ্ণ জীবনের প্রমাণ, তিনি জীবন দিয়ে প্রমাণ করলেন সত্যকে। এইরকম পরস্পর পরস্পরের সম্পর্ক। একদিন লোক বসে আছেন ঠাকুর ঘরে, গিরিশবাবু আছে, প্রসঙ্গ উঠেছে বৈষ্ণব ধর্মের মূল তত্ত্বের কথা, ঠাকুর শোনাচ্ছেন বৈষ্ণব ধর্মের মূল কথা, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব পূজন, প্রথমেই জীবে দয়া বলতেই শ্রীরামকৃষ্ণ কিরম ভাবস্থ হয়ে গেলেন। জীবে দয়া, জীবে দয়া করে তুই কে? তুই তো কীটাণু কীট, দয়া ঈশ্বরের, মানুষ কাউকে দয়া করতে পারে না। আর দয়া করলে কি হয়, যে দয়া করে মনে করে সে নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট, আমি তোমাকে কৃপা করছি, তুমি আমার কাছে সাহায্য পেয়ে ধন্য হচ্ছ, এটা কিরকম ভাব? এ ভাব ভালো নয়, বরঞ্চ মনে উল্টো ভাব, আমি তোমাকে কিছু দিতে পেরে আমার হৃদয় প্রশস্ত হলো, আমার হাত খুললো, আমার মনে তোমার দুঃখের অনুভূতি জাগলো, সুতরাং তুমি আমার কাছে সাহায্য পেয়ে তুমি কৃতার্থ হলে না, আমাকে কৃতার্থ করলে। এই দয়া কথাটার ভাব উল্টে দিলে দয়া নয় সেবা। আর এই সেবা কেমন? ভগবত বুদ্ধিতে সেবা। সেবার মূল কথাই হচ্ছে ভালোবেসে সেবা করা। ভজ ইত্যে সবৈধাতু সেবায়াং পরিকীর্তিত তসমাৎ বোধই সদা প্রত্যয় ভক্তি সাধন ভূয়সী। এই সেবা কথার অর্থই হচ্ছে ভালোবেসে কোনো কাজ করা। আর সেই ভালোবেসে কোনো কাজ করার মূল কথাই হচ্ছে কোথায় সম্মান, সব থেকে ভালোবাসে কাকে? নিজেকেই। আত্মবুদ্ধিতে সেবা, আর সেই আত্মবুদ্ধিতে সেবা আরো ভালো হয়, যে ডিভাইড হয়, যে আমি ভগবানকে আমার মধ্যে দেখছি, যে ভগবান সেই ভগবান সামনে এসে দাঁড়িয়ে বলছে, আমি খেতে চাই না, খেতে চাই, খেতে পাচ্ছি না, খেতে দাও। এই ক্ষুধার্ত মূর্তিতে ভগবান আসেন, বিদ্যার্থী মূর্তিতে ভগবান আসেন, রুগ্ন মরণাপন্ন মূর্তিতে ভগবান আসেন, আর এই সংসার দ্বারা জর্জরিত মানুষে বলে সংসারে শান্তি নেই, একটু ভগবানের কথা শোনাতে পারেন? এই চারটি দানের কথা।
অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, জ্ঞানদান, শ্রীরামকৃষ্ণের কাছে সেদিন সেবার এই মূল তত্ত্বটি স্বামীজি শুনলেন। দয়া নয়, সেবা, শিববুদ্ধিতে সেবা। নরেন বেরিয়ে এসে সামনে পেলেন গিরিশ ঘোষকে, বলে দেখো জিসি গিরিশচন্দ্র, আজকে ঠাকুরের কথায় যে নতুন আলোক পেলুম, যদি দিন পাই জগতের মানুষের কাছে সে আলো দেবো। প্র্যাকটিক্যাল বেদান্ত, এইটাই বেদান্তের বাস্তব প্রয়োগ। শাস্ত্রে যে কথা লেখা আছে, সর্বভূতে ভগবান, সে ভগবান শুধু মন্দির, ঠাকুর শোনাচ্ছেন নরেনকে, ভগবান শুধু মন্দিরে বা মসজিদে নেই, তিনি আছেন এই বিভিন্ন রূপে, আর্ত রূপে, পীড়িত রূপে, বিভিক্ষ রূপ, বুভুক্ষ রূপে, সংসার বিভ্রান্ত মানুষ রূপে। ভগবান শুধু মন্দিরে বা মসজিদে নেই, তিনি ছড়িয়ে আছেন সব মানুষের মধ্যে। সেই ক্ষুধার্ত মানুষ, অজ্ঞান মানুষ, অতৃপ্ত মানুষ, রুগ্ন মানুষকে সেবা করে ভগবানের ঠিক ঠিক সেবা। এই নতুন পথের সন্ধান শ্রীরামকৃষ্ণের কাছে পেলেন। আর কি পেলেন? আর পেলেন দুটো জিনিস, একটা হচ্ছে ভগবান সর্বভূতে আছেন, সেই ভগবানকে দেখবার জন্যে শুধু মন্দির বা মসজিদে যাবার প্রয়োজন নেই, চোখ খুলে তোমার সামনে দেখো সেই ভগবান দাঁড়িয়ে আছে। সেই সেবা ভগবান যদি সেবা করতে পারো, সেই ভগবানকে যদি পুজো পুজো করতে, জ্যান্ত নারায়ণের সেবা, এই জীবন্ত নারায়ণের সেবার কথা সেদিন অনেক শুনেছিলেন, মনে মনে গেঁথে গিয়েছিল। তাই সারা জীবন ধরে শ্রীরামকৃষ্ণের এই বাস্তব বেদান্তের প্রয়োগকে তিনি সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। এক হচ্ছে তত্ত্বজীব তত্ত্বশিব, আর যত মঠ তত পথ, এই দুটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের মহামন্ত্র, শ্রীরামকৃষ্ণের মহাবাণী। সারা বিশ্বের মধ্যে স্বামীজির এই বাণী, শ্রীরামকৃষ্ণের এই বাণী স্বামীজি ছড়িয়ে দিয়েছেন। আমেরিকায় গিয়ে স্বামীজি প্রথম দিনের যে বক্তৃতা ছিল হিন্দু ধর্ম, তাতে শ্রীরামকৃষ্ণ নাম তিনি করেননি, কিন্তু এই দুটি বিষয়ে তার মূল বক্তব্য ছিল। শ্রীরামকৃষ্ণের নাম করেননি, এই নিয়ে স্বামীজি একটু নিজের কথার মুখের কথাই বলি, তিনি ভারতবর্ষে ফিরে আসার পরে কেউ কেউ বলেছিল তুমি এত কি করলে, ঠাকুরের কথা তো বলনি। তখন স্বামীজি খুব গম্ভীর হয়ে গিয়ে বলেছেন কেন বলিনি জানো, যখন আমি এই ঠাকুরের কথা ভাবতে বসি তখন ভাবের আবেগ আমি, আমার মন এত উদ্বেল হয়ে ওঠে, তখন আমি জ্ঞানকে অঙ্কুশ মনে করে মাথায় ডামুস মারি আমার ভক্তিকে চেপে রাখবার জন্য। যখন আমি এই ভাবের কথা, ঠাকুরের কথা তখন ভাবতে বসি বা বলতে বসি, তখন আমি এত উদ্বেল হয়ে যাই, আমি আমার ভাবকে সামলাতে পারি না। সেই যাতে সামলানোর জন্য লোকের কাছে ভাবের প্রকাশ না হয়, সেই জন্য জ্ঞানের অঙ্কুশ মেরে, ডামুস মেরে আমার ভক্তিকে আমি দাবিয়ে রাখি। তারপরেই বলছেন আমি শ্রীরামকৃষ্ণের দাসানুদাস, আমি যে ভার তিনি আমার উপর দিয়ে গেছেন, যতদিন সেই ভার আমি সম্পন্ন করতে না পারছি আমার নিস্তার নেই, আমার মুক্তি নেই। ঠাকুর আমার ঘাড়ে চেপে, আমার হাড়ের মধ্যে ঢুকে সারা পৃথিবী আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথকে মহাবাণী শোনানো, শুধু চোখ বুঝেই ভগবানকে দেখা যায় না, চোখ খুলেও দেখা যায়, আর সমস্ত মানুষের মধ্যে ভগবান আছেন, সে ভগবানকে পাওয়ার সাধন। নরেন সেদিন শুনলেন, তিনি থেকে শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রের যাতায়াত বাড়ছে। এইবার শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে পরীক্ষা শুরু করলেন, যেমন নরেন পরীক্ষা করেছেন, ঠাকুরও নরেনকে পরীক্ষা শুরু করলেন। একদিন ঠাকুরের কাছে নরেন এসছেন, নরেন বলতে ঠাকুর, যে ঠাকুর, নরেন বলতে অজ্ঞান, ওই দূর থেকে নরেন আসছে, ওই নরেন নরেন ন ন বলতে বলতে সমাধিস্থ, এত ভালোবাসা, পুরো নাম বলতে, ওই নরেন আসছে ন ন বলতে বলতে সমাধিস্থ। নরেন যদি দুদিন না আসতো তিনি একবারে উন্মাদের মতো কাঁদতেন। ঠাকুরের কাছে বাবুরাম মা যেদিন প্রথম আসেন সেদিন রাত্রিতে বাবুরাম মা বারান্দায় শুয়ে আছে, সঙ্গে আপনি আছে মশারির মধ্যে, হঠাৎ বাবুরাম মা দেখছেন ঠাকুর পরনের কাপড়খানা বগলে নিয়ে দিগম্বরে তার মশারি চারিপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করছে হ্যাঁ তোমরা কি ঘুমুলে? বাবুরাম মা বলি প্রথম দেখা না ঘুমোয়নি তো, বলে দেখো শিমলিতে নরেন বলে একটি ছেলে আছে, সে আমাকে কিছুদিন অনেকদিন আমার সঙ্গে আমার সঙ্গে দেখা করছে, আমার ভেতরটা বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতো নিংড়চ্ছে, তোমরা তাকে বলতে পারো সে আমার সঙ্গে দেখা করছে না কেন? এই গামছা নিংড়ানোর মতো নিংড়ানোটা প্রথম দিনই হয়েছিল, প্রথম দিন যখন বললেন জানি আমি প্রভু, সেই বলার পরেতেই নরেন যখন চলে গেল তখন ঠাকুর বলছেন ও চলে যাবার পরে আমি ঝাউতলায় গিয়ে ডাক ছেড়ে কাঁদতে লাগলাম, ওরে তুই কবে আবার আসবি আয়, বলছে এইরকম আমার
পাঁচ মাস পর্যন্ত হয়েছিল, নরেন্দ্রের জন্য আমি যত কেঁদেছি মায়ের জন্য তত কাঁদিনি। এই শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রীতি ও যখন চলে গেল আমি তখন ওর অভাবে ডাক ছেড়ে তখন ঝাউতলাকে কেঁদেছি, ডাক ছেড়ে কেঁদেছি, ওরে তুই আয় তোকে দেখতে না পেয়ে আমার পৌঁছে বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে কথা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গিয়েছে, মনের কথা বলতে না পেলে আমার পেট ফুলে উঠেছে, তুই আয় তুই আয় কেঁদে কেঁদে বলছেন, আর বুকের ভেতরটা যেন গামছা নিগড়ের মতো নিগড়ছে। সেই বাবুরা মাঝে কাছে সেদিন সেই বা মমনাভাবি প্রকাশ করলেন, শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রীতি, শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র দর্শনের জন্য আকুলতা। কেনই আকুলতা? কেন তিনি নরেন্দ্র এক কেউ কেউ প্রশ্ন করেছে যে আমরা তো আছি আপনার আমাদের নাম নরেন্দ্র কেন এত করেন? নরেন্দ্র নিজেও প্রশ্ন করেছিল, ঠাকুর নরেন্দ্রের জন্য ব্যাকুল হয়ে মাঝে মাঝে দক্ষিণেশ্বর ছেড়ে চলে যেতেন। আমি পরীক্ষার কথা ঠিক পরে আসছি, ঠাকুর নরেন্দ্রকে যদি যদি কিছুদিন না আসতো নিজেই কলকাতা চলে যেতেন, তার দিদিমার বাড়িতে টঙ্গের উপর গিয়ে হাজির হতেন, গামছায় ঠাকুর প্রসাদ নিয়ে গিয়ে যেতেন। একদিন ব্রাহ্ম সমাজের এক মঞ্চ সভাতে শুধু শুনেছে নরেন, এসে ঠাকুর শুনেছে নরেন শুধু গান গাইবে, আমি যাবো অনেকদিন নরেন আসে, আমি নিজেই নরেনকে খোঁজ করতে যাবো। সে ব্রাহ্ম সমাজের উপাসনা মন্দিরে হাজির হয়েছে, গ্যাসের আলো তখন ছিল, তখন পরমহংসদেবের নাম শুনেছে অনেক জায়গায় কেশব সেনের মাধ্যমে ছড়িয়ে গিয়েছে, তখন ব্রাহ্মদের দুটো ভাগ হয়ে গিয়েছে, আদি সমাজ আর নববিধান সমাজ, তিনটে সাধারণ আদি আর নববিধান। এই আদি ব্রাহ্ম সমাজের কিছু কিছু ভক্তরা তারা পছন্দ করতো না শ্রীরাম, কেন কেশবের মনে ভাগ পাল্টেছে, ঠাকুর তো এত এই সমস্ত ভাবের ব্যাপার ভাবেন না, তিনি শুনেছেন নরেন্দ্র গান গাইবে, তিনি ঘোড়ার গাড়ি করে সেই সভা থেকে হাজির হয়েছেন। অনেকে তখন পরমহংসের নাম শুনেছে, তারা দেখলে যে আরে পরমহংস তো এসছেন, সব লাফিয়ে উঠে দাঁড়িয়েছে, আর যারা উপাসনা মঞ্চে বসেছিল তারা দেখলো আরে পাগলটা এসেছে, সব জাগিয়ে দিল, সব মানুষ চমচম হয়ে উঠেছে। তখন নরেন সবে গান গাইতে আরম্ভ করবেন, সবার পক্ষ থেকে বলে আলোগুলো নিভিয়ে দাও, তাতে লোকে পরমহংস গ্যাসের বাতি নিভিয়ে দেওয়া হলো, অন্ধকারে ঠাকুর পথ পাচ্ছে না, নরেন ছুটে এসে ঠাকুর জড়িয়ে ধরলেন, কেন তুমি এলে? সেরকম পেছনের দরজা দিয়ে ঠাকুরকে বের করে নরেন বলছে দেখো তোমার কত অপমান করলো। ঠাকুর কিসের অপমান? তোকে তো দেখতে পেলাম, আমি তো অপমান ভাবিনি, তোকে দেখতে পেয়েছি, তোকে দেখতে পারলাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি, এই অপমান আমার গায়েই লাগেনি। সেই সময় একদিন নরেন বলেছে আপনি যে এত নরেন্দ্র জানেন, পুরাণে একটা কাহিনী আছে রাজা ভরত, সে হরিনরেন কর্তৃত্বে হরিনর জন্মেছিল, আপনি এত নরেন্দ্রকে আপনার যে গতি কি হবে জানি না, এই ঠাট্টা করে বাধ্য হবে তিনি বলেছেন। ঠাকুর কিন্তু সোজা মানুষ, তিনি ভাবেন নরেন্দ্র মিথ্যে কথা বলবার নয়, তো যাই আমার সব সমস্যার সমাধান এক জায়গায়, তিনি গিয়ে মাকে গিয়ে ধরলেন, তার সব সমস্যার সমাধান সব প্রশ্নের উত্তর এক জায়গায়, তিনি যেমন তত্তপুরীর কাছে সন্ন্যাসের আগে বলেছিলেন তেমনি নরেনের সমস্যাকে মাকে বলে মা নরেন এইসব বলছি কি সব হরিণের কথা, ফিরে যখন আসেন এক মুখ হাসি, হাসতে নরেন বলছি নরেন জানিস মাকে তোর কথা বললাম, তখন মাকে বললেন জানিস, মা বললেন তুই ওর মধ্যে নারায়ণকে দেখিস, যেদিন তা না দেখবি ওর মুখও দেখবি না, আমি তোকে নারায়ণ যেদিন তা না দেবো ওর মুখও দেখবি না, আমি তোকে নারায়ণ বলে দেখি তাই ছুটে যাই, আমার মান সম্মান জ্ঞান দিই, এত যে ভালোবাসা, এত যে নরেন নরেন বলতে অজ্ঞান, আর নামও পুরো উচ্চারণ করতে পারতাম, সেই ঠাকুরের এক জন্মদিনেতে জন্মতিথিতে সামান্যভাবে ব্যবস্থা হয়েছে, কীর্তন টীর্তন হচ্ছে, নরেন এসে পৌঁছায়নি, ঠাকুর চমচল বারবার দেখছেন এদিকে নরেন কোথায় আসবে, কিছুক্ষণ পরে নরেন এসে হাজির, যেই হাজির হলো, এটা পুঁথিতে খুব চমৎকার চমৎকার বলছে, নরেন হাজির হয়ে যেই ঠাকুরকে হাঁটু করে প্রণাম করছে, হঠাৎ ঠাকুর এক লাভ দিয়ে নরেনের পিঠে চেপে বসলেন, হ্যাঁ বলছি যেন সিংহ বাহিনী, ঠাকুর সে পিঠে তার দুটো পা দিয়ে নরেনের পেটে তার চোলটা আদমিকে দু হাতে চোলের মুঠি ধরেছে, ভাবুন কি সুন্দর দৃশ্য, হাঁটু গেলে নরেন বসে আছে, নরেনের পিঠের উপর ঠাকুর বসে আছে, তার দুটো পা নরেনের পেটের কাছে আর মুঠি দিয়ে নরেনের দুটো চুল ধরে আছে, এই ভালোবাসা আর এই সম্পর্ক, যে নরেন এত আদরের তার পিঠে চেপে তার চুল ধরে তিনি বসে আছেন, ভালোবাসা কোথায়, আর নরেন্দ্র সেইভাবে শ্রীরামকৃষ্ণের চরণ সংলগ্নে সেখানে বসে আছে, এত যে ভালোবাসা, সেই ভালোবাসায় নরেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পরীক্ষা, নরেন ঠাকুরের কাছে এসেছে, ঠাকুর খাটে বসে আছে, নরেন পাশে বসে আছে, ঠাকুর নরেনের দিকে তাকাচ্ছেনই না, যেন চেনেনই না, অন্যদিকে তাকিয়ে কথা বলছেন, এরকম একুশ দিন পর পর নরেন রোজ আসছে, নরেন আসতে থাকছে না কিন্তু ঠাকুর তার সঙ্গে কথা বলেন না, ওদিকে মুখ ফিরে থাকেন, একুশ দিন পরে হঠাৎ ঠাকুর বলে নরেনকে, হ্যাঁ তুই কি বলে কেন,
এই যে তুই আসিস, তোর সঙ্গে কথা কই না, যেন তোকে চিনি না, তবু কেন আসিস? তখন নরেন বললেন, মশাই আমি আপনার কথা শুনতে আসি না, আপনাকে ভালোবাসি, না দেখে থাকতে পারি না তাই আসি। তখন ঠাকুর উঠে নরেনকে বুকে জড়িয়ে ধরে, এই তো আমার নরেন, যদি অন্য কাউকে এরকম উপেক্ষা করতাম সে আর এদিকে ধার মারাতো না, এত উপেক্ষাও যে সহ্য করতে পারে সেই আমার ঠিক ঠিক নরেন। আর একটা পরীক্ষা, আরেকদিন ঠাকুর নরেনকে বলছেন, দেখ নরেন আমাকে মা অনেক সিদ্ধায় দিয়েছেন, তুই সেই সিদ্ধায় নিবি? নরেন বলছি, কেন কি হবে? তোকে দিয়ে মা অনেক কাজ করাবেন, এই সিদ্ধায় তোকে সেই কাজ করতে সাহায্য করবে। তখন নরেন প্রশ্ন করছেন, তোমার এই সিদ্ধায় দিয়ে কি ভগবান দা হবে? ঠাকুর বলছে, তা কিন্তু হবে না, তবে খুব নাম হবে, খুব মান হবে। তখন নরেন বলে, থাক তোমার সিদ্ধায়, যে সিদ্ধায় ভগবান লাভ হয় না সে সিদ্ধা আমি চাই না। তখন আবার জড়িয়ে ধরলেন বুকে, এই আমার নরেন, যে সিদ্ধায়ের জন্য মানুষ পাগল, ভগবানকে ভুলে সিদ্ধাই চায়, আমি নরেনকে সেই সিদ্ধায় ঢেলে দিতে চেয়েছিলাম, নরেন চাইল না, এই তো আমার নরেন। এইভাবে ঠাকুর নরেনকে পরীক্ষা করেছেন। ঠাকুরের কাছে নরেন যাতায়াত করে, এটি 84 নরেনের পরিবারে দারুণ দুর্যোগ, বাপ মারা গেল হঠাৎ, দেখা গেল ব্যাংকে এক পয়সাও নেই, খাওয়া না খাওয়া পড়ার ব্যবস্থা নেই, দারুণ কষ্ট, বাড়িতে রান্না হয় সবসময় রান্নাও হয় না, খেতে পায় না, নরেন্দ্রনাথ বাইরে নেমন্তন্ন আছে বলে চলে যায়, যেটুকু তার ভাতটুকু বাঁচবে বাড়িটা খেতে পাবে, পথে পথে ঘুরছে চাকরির জন্য, চটি ছেড়ে গিয়েছে, ছেঁড়া কাপড় ময়লা কাপড় পথে পথে ঘুরছে, কিন্তু চাকরি জুটছে না, খাবার নেই, দারুণ কষ্ট, দুঃখ কষ্ট যন্ত্রণা, কেন? শ্রীরামকৃষ্ণ সব শুনছেন, নরেন ঠাকুরের কাছে যেতে পারছে না, কেন এই যন্ত্রণা? প্রথম কথা, তোমাকে জীবের দুর্গতি দূর করতে নিয়ে এসেছি, কিন্তু এই দুর্গতির বাস্তব অভিজ্ঞতা তোমার যদি জীবনে না থাকে তুমি লোকের দুঃখে বুঝবো কি করে? তোমাকে আগে জানতে হবে কষ্ট কাকে বলে, জানতে হবে দুঃখ কাকে বলে, জানতে হবে অভাব অনটন কাকে বলে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশেনি জানে। এই দুঃখ কষ্ট যন্ত্রণা যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে, থিওরিটিক্যাল জ্ঞানে কিছু হবে না, এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স জন্য শ্রীরামকৃষ্ণ নরেনের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব জ্বালা দিয়েছিলেন ঠাকুরের দেওয়া। কেন? অভিযোগ, যাকে দুঃখ কষ্টের ভার দূর করবার জন্য নিয়ে এসেছি, সে নিজে জানুক, নিজে বুঝুক, নিজের জীবন দিয়ে অনুভব করুক কাকে বলে দুঃখ কাকে বলে কষ্ট। সেই নিজের জীবনের অনুভূতিতে নরেন বুঝলেন দুঃখ কষ্ট কি। সেই সময় তার একবার মনে হলো, এই সংসারে থাকবো না, সংসার ছেড়ে চলে যাব। সে ভাবলো যাবার আগে একবার, আমি খুব সংক্ষেপ করছি, অনেক ঘটনার মধ্যে আসি, যাবার আগে ভাবলো একবার দক্ষিণেশ্বর ঠাকুরকে দেখা করে যাই। দক্ষিণেশ্বর যেতেই অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ তো জানেন, তিনি বিছানা থেকে উঠে এসে, খাট থেকে উঠে এসে দক্ষিণেশ্বর আরো ভক্তে বসেছিল, দক্ষিণকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে গান গাইতে লাগলেন, ঠাকুরের চোখে জল, কথা কইতে ডরাই না কইতে ডরাই, আমার মনে সন্দেহ হয় পাছে তোমার ধনে হারাই হারাই, কথা কইতে ডরাই না কইতে ডরাই, আমার মনে সন্দেহ হয় পাছে তোমার ধনে হারাই হারাই, আমি জানি যে মন্তর দিলাম তোর সেই মন্তর এখন মন্তর। এই কথা বলতো বা কিসের ভয়? ঠাকুর তাকে ঠাকুর নরেন বলছে, নরেন দেখ নরেন, আমি জানি তুই সংসার করতে পারবি না, কিন্তু যতদিন আমি আছি যতদিন এ আছে ততদিন এর জন্য তুই সংসারে থাক। এই ঠাকুর সেদিন নরেনকে চিরকালের জন্য বেঁধে ফেললেন, যতদিন এ আছে ততদিন তুই এই সংসারে থাক। নরেনের সাধু হওয়া, বেরিয়ে যাওয়া আশা ঘুচে গেল। তখন এই তখন নরেনও কাঁদছে, নরেনের চোখে জল থাক, তখন ভক্ত যেসব কি হলো, তখন ঠাকুর বলে, ও আমাদের মধ্যে একটা হয়ে গেল। সেই নরেন দারুণ কষ্টে পড়ে, তার মা একদিন তাকে বলছেন, এত ঠাকুর ঠাকুর করে জানা ঠাকুরকে কি বল, সংসারের একটু অভাব মিটুক। তখন নরেন বলছে, কোনোদিন তো ঠাকুরের কাছে সংসারের কথা বলিনি, বলে যা তো ঠাকুর ভক্তি দেখাতে হবে, যা দিয়ে বল। নরেন সেদিন 84 শেষের দিকে ঠাকুরের কাছে বলে, ঠাকুর মা বলছিল সংসারের বড় দুঃখ কষ্ট, তুমি একটু তোমার মাকে বলো না, তুমি একটু তোমার মাকে বলো না, যাতে সংসারের দুঃখ কষ্ট দূর হয়। তখন ঠাকুর হেসে ফেললেন, আমার মা? আমার মা তোর কাছে শুনবেন কেন? এখানে ওগালতি চলে না, তুই তো মাকে মানিস না। নরেন কোনোদিন মায়ের কাছে যায়নি, মন্দিরে যায়নি, কোনোদিন মন্দিরকে দেখেনি, ব্রাহ্ম সমাজে খাতা নাম লেখানো কোনোদিন বলেনি, মাটির প্রতিমা পুতুল। তাই ঠাকুর সেদিন শোধ দিলেন, শুধু শোধ দিলেন নয়, জীবনীকার বলছেন, মা নিজে অপেক্ষা করছিলেন,
কবে তার এই ঘর হারা ছেলে পদ ভোলা ছেলে তার কাছে আসবে। তাই ঠাকুর কান ধরে ঘাড় গলা ধাক্কা দিয়ে নরেনকে মায়ের কাছে পাঠালেন। ঠাকুর বলেছিলেন, তোকে মায়ের গোলাম হতে হবে, তুই আমার পেছনে পেছনে ঘুরবি, সেই মায়ের গোলাম তিনি। সেদিন নরেন্দ্রনাথ বললেন, বললেন দেখ তুই তো মাকে মানিস না, আমার কথা মা শুনবে কেন, আর এখানে ওকালতি চলে না, তুই তো চাইবার কিছু তাকে তুই মার কাছে গিয়ে চা। আমি বলছি এই আমি শনিবার মঙ্গলবার মধুবার আজ মঙ্গলবার তুই মার কাছে যা, যা মা হচ্ছেন স্বতন্ত্র ইচ্ছাময়ী, অনন্ত ইচ্ছার অধিকার তিনি, তিনি ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারেন, তুই মার কাছে গিয়ে প্রার্থনা কর, তুই নিজের মুখে বল। ঠাকুর এইটাই চাইছিলেন, ঘর হারা ছেলে ঘর পাবে, মা হারা ছেলে মাকে পাবে, পদ ভোলা ছেলে পদ পাবে। পদ ভোলা কি, যিনি আচার্য হবেন তার জীবনে কোনো ফাঁক থাকবে না, নিত্য ছাড়া লীলাকে মানা যায় না, আর লীলা ছাড়া নিত্যকে মানা যায় না, এরা নিত্যই অবস্থিত চায়। এই নিত্যের সঙ্গে যদি লীলাকে না নেওয়া যায় তাহলে তার জীবনের পরিপূর্ণতা আসে না, অবতারের জীবন হবে পরিপূর্ণ। নিত্য থেকে লীলায় নামবে, লীলা থেকে নিত্যে যাবে, যেটা শ্রীরামকৃষ্ণ জীবনের নিত্য ঘটনা। আচার্য শঙ্করের জীবনে এইরকম দুর্ঘটনা ঘটেছিল। শঙ্কর যখন কাশীতে তখন দুটো ঘর সময় নিয়ে বলবার দুটো ঘটনার মধ্যে দিয়ে শঙ্করের সে অদ্বৈত গ্রন্থ এক ব্রহ্মই সব জগতের কারণ, সেই তার সংসার দূর করেছিলেন স্বয়ং অন্নপূর্ণা বিশ্বনাথ। এখন শঙ্কর কান বলে বলে দিয়েছিলেন যে এই একা সম্পূর্ণ ব্রহ্মের পক্ষে কোনো কিছু সম্ভব নয়, শক্তি ছাড়া ব্রহ্ম নির্গুণ নিষ্কর্মা, কোনো ক্ষমতাই নেই ব্রহ্মের শক্তি যদি তার সঙ্গে না থাকে, শক্তিই জগৎ রূপে নিজেকে প্রকাশ করে। সেদিন শঙ্করাচার্য জ্ঞানে তখন তিনি বলেছিলেন এই জগতে আর কেউ নেই, গতিস্তম গতিস্তম ত্বমেকা ভবানী, তুমি গতি মা তুমি ছাড়া গতি নেই। সেই শঙ্কর তারই অবতার স্বামী বিবেকানন্দ, শঙ্করের অবতার বেদান্ত ভাস্কর বিবেকানন্দ, তার ওই অপূর্ণতার ত্রুটি নিত্যকে মানা লীলাকে না মানা সেই ফাঁকটা পূর্ণ করবার জন্য শ্রীরামকৃষ্ণ এই কষ্ট দিয়েছিলেন, দুঃখ দিয়েছিলেন, আর দুঃখের অভিঘাতে জর্জরিত হয়ে সেই দুঃখের স্মরণী পেয়ে তিনি আনন্দের পথে এসে হাজির হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে ঘাড় ধাক্কে যা আমার কাছে যা, সেখানে গিয়ে চা। এই শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় যে কষ্ট শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, যে দুঃখ মা কালী দিয়েছেন, মা অলক্ষ্যে অপেক্ষা করছেন কবে এই দিনটা আসবে, কবে আমার ছেলে আমার কাছে এসে হাত পেতে বলবে দাও মা তোমাকেই দাও, টাকা পয়সা চাই না, মাও অপেক্ষা করছে, বলছেন জীবনীকার মাও যেন এই দিনটি যেন অপেক্ষা করছেন, কবে মা হারা ছেলে মাকে ফিরে পাবে, কবে পথ ভোলা ছবি ঘর ফিরে পাবে। আর এই শ্রীরামকৃষ্ণ কালী, শ্রীরামকৃষ্ণই কালী, তিনি নিজেকেই মায়ের কাছে পাঠিয়ে যা ওখানে গিয়ে চা। এই নরেন যখন মা কালীর কাছে গেলেন, যা মাত্র তা অদ্ভুত দর্শন হলো, তিনি দেখলেন পাথরের প্রতিমা নয়, দেখলেন চিন্ময়ী জাগ্রত জীবন্ত চৈতন্যময়ী জল জল করে জ্বলছে। নরেন ভুলে গেল এই প্রথম দর্শন, প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণের জীবন্ত কালী দর্শন হলো। বিবেকানন্দের জীবনে শ্রীরামকৃষ্ণ কৃপায় ঘাট ধরে পাঠিয়ে দিলেন, একেবারে ছেলে পাঠিয়ে দিলেন, যা দেখ কে মা, তুই যে মাটির প্রতিমা বলছিস তাকিয়ে দেখ মাটির প্রতিমা, দেখলেন মাটি নয় চিন্ময় চৈতন্যময়ী উজ্জ্বল জল জল করছে মায়ের মূর্তি। সেখানে গিয়ে ভুলে গেলেন কি চাইতে এসেছেন, সেখানে এই প্রথম মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে দলের প্রার্থনা করেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, টাকা পয়সা নয়, অভাবে কত ভুলেই গেলেন। মায়ের সেই চৈতন্যময়ী চেতনায় চেতনায় তয়ে নরেনের মুখ থেকে বেরিয়ে হলো সেই আদি প্রার্থনা, শাশ্বত প্রার্থনা, চিরকালীন মানুষের কল্যাণের প্রার্থনা, কি জ্ঞান দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। ফিরে এলেন ঠাকুরের কাছে, কিছু চেয়েছিস না, ভুলে গিয়েছি তো, যা যা আবার যা, বারবার তিনবার যাচ্ছেন আর ওই দর্শন আর এই চাওয়া। তৃতীয়বার নরেন এসে তখন ঠাকুর বলে বুঝেছি তোমারই খেলা, তুমি ভুলিয়ে দিচ্ছ আমাকে, যখনই যাই তখনই ভুলে যাও, আমি আর কোনো কথা শুনবো না, তোমাকে এই ব্যবস্থা করতে হবে। তখন ঠাকুর এই প্রথম ঠাকুর স্বীকার করলেন, প্রত্যেকবার ঠাকুর বলতে যা মায়ের ইচ্ছা বলা হবে, সেদিন কিন্তু তা বললেন যা আজ থেকে তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না, যিনি অভাব সৃষ্টি করেছেন তিনি অভাব মোচন করলেন, যা আজ থেকে তোদের বললেন না মায়ের ইচ্ছায়, তার ইচ্ছায় যে দুঃখ কষ্ট, তারই ইচ্ছার অভাব, সেই নিজের ইচ্ছায় সে অভাব মোচন, যা আজ থেকে তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। দুটো জিনিস হলো শ্রীরামকৃষ্ণের স্বরূপ প্রকাশ আর নরেনের মাকে পাওয়া। নরেন তখন সেই ঠাকুরের কাছে এসে বসে বলে একটা ঠাকুরের একটা মায়ের গান শিখিয়ে দাও। এই প্রথম নরেন ঠাকুরের সঙ্গে গান গাইতে লাগলেন,
শ্যামা মা কি আমার কাদরে, এই গান গাইতে গাইতে খুব ক্লান্ত হয়ে দুজনে একসঙ্গে ডুয়েট গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে নরেন শুয়ে পড়লেন ঘুমিয়ে। আমি শেষ করে আনি, নরেন ঘুমিয়ে পড়লেন, কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙলো, উঠে দেখছেন ঠাকুরকে হাত লাগিয়ে দিচ্ছেন আর নাচছেন, বলছি জানো নরেন নরেন কালী মেনেছে, এটা ভয়ঙ্কর ঘটনা, নরেনের কালী মানামে বিশেষ, জানো নরেন কালী মেনেছে, আনন্দে ঠাকুর নাচছেন, নাচতে নাচতে ঠাকুর বললেন হুঁকো খাবো তামাক খাবো। তখন একজন লোক একটা হুঁকো এনে দিল, নরেন বসে আছেন, এবার নরেনের ভাষায় বলি, দেখিলাম ঠাকুর হুঁকোতে একটা টান দিয়া হুঁকোটা সরে কলকেটা হাতে লইলেন, হুঁকোর এই কলকেটা হাতে টানি টানিয়ে নিতে প্রায় আমার কোলের উপর আসিয়া বসিলেন, গা ঘেসে বসলেন, বসেই বসিয়াই এক হুক কলকেটা একটা টান দিয়া কলকেটা পিছন দিকে আমার দিকে ফিরিয়া বলিতেছে, নে এই কলকেটাই তুই এক টান দে। বাবু বুঝি শেখি মশাই, আপনি গুরুদেব গুরু, আপনার কাছে আপনার একটু এটু কি আমি কর্মকে এটু করতে পারি? তখন ঠাকুর শোনাচ্ছেন চরম কথা, তোর তো ভারী হীনবুদ্ধি, তুইয়া রামিকে আলাহিলা, গঙ্গায় একটা বাঁশ ফেললে জল কি দুটো হয়? দুটো বলে মনে হয়, দেখছি কি জানিস এটাও আমি ওটাও আমি, দেখছি কি জানিস এটাও আমি ওটাও আমি, অর্থাৎ যিনি নরেন্দ্রনাথ তিনি শ্রীরামকৃষ্ণ, দেখছি কি জানিস তোর তো ভারি হীনবুদ্ধি, তুই আর আমি কি আলাহিদা, গঙ্গায় বাঁশ ফেললে যেমন জলকে দুটো বলে মনে হয় কিন্তু দুটো তো নয়, তেমনি এটাও আমি ওটাও আমি। তখন একটা বুকে আমাকে দিয়ে তিনি ছেড়ে দিলেন, এই শ্রীরামকৃষ্ণ এই বিবেকানন্দ, বিবেকানন্দ এই শ্রীরামকৃষ্ণ, শেষ করি কাশীপুরে শ্রীরামকৃষ্ণের কৃপা বিবেকানন্দের উপরে। ঠাকুর একটা কাগজে লিখে দেন কাশীপুরে শেষের সময়, চাপরা তার পরনের কাপড় ঠিক থাকে না, তাকে নিজের এই ভাবক গঙ্গা প্রবাহিত করবার অধিকার যার আছে সেই ভগীরথকে তিনি পাওয়ারা ব্যাকগ্রাউন্ডে লিখে দিলেন, কাগজে লিখে দিলেন, উপরে হেডিং দিলেন, জয় রাধে প্রেমময়ী, নয়ন শিখিয়ে দিবে যখন ঘরে বাহিরে বা ঘুরে বাহিরে হাঁক পাড়িবে। এই প্রথম কথাই জয় রাধে প্রেমময়ী কেন, তিনি চিরজীবন কাজী কাজী করলেন, তিনি প্রেমের কথা রাধারের কথা কেন বলছেন, রাধারণী হচ্ছে সেই প্রেমের প্রতীক, রাধারণী হচ্ছে আনন্দের প্রতীক, রাধার প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণারাম